হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি নাম করান আমি মানে সুসমা শহরে থেকে বসি সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে একটি রিয়েল হিস্টোরি তুলে ধরবো আজকে দু এবং জুন মাসে তিরিশ তারিখ সো এক বছর পূর্ণ হয়েছে অনেক আগে প্রায় দু সপ্তাহ হয়েছেন তো আজ এই এক বছর উপলক্ষে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি তারপর আমি আজ যে কথাটা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে সামারের কিছু কাজকর্ম নিয়ে তো সামারের কাজকর্মগুলো কিরকম হয় হতে পারে আমি আজ রেস্টুরেন্টে কাজ করি এবং রেস্টুরেন্টে কাজ করে দেখে রেস্টুরেন্টের সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে খালি এখানে না আমি মালোর সাথে প্রায় এগারো বছর রেস্টুরেন্টে কাজ করেছি খালি রেস্টুরেন্ট প্লাস হচ্ছে হোটেল ফাইভ স্টার হোটেল সব জায়গায় সেক্টরে কাজ করেছি হ্যাঁ ডিপার্টমেন্ট বলতে সেলসম্যান থেকে শুরু করে অনেক সেক্টরে আমি কাজ করেছি আমার অভিজ্ঞতা অনেক রয়েছে রেস্টুরেন্ট এবং এফএমবিতে তো এখানে কাজ করতেছি এবং কাজ করে যে টাকার ইনকাম করি সেটাই আমি আজকালে আপনাদের শেয়ার করে বলতে চাচ্ছি তো আমরাও অপেক্ষা থাকি কি আমরা হতে পারে উইন্টারের সময় বেশ একটা ইনকাম করতে পারি না যারা বর্তমানে রোমায় রয়েছে এই সামারের সময় আমরা কীরকমই ইনকাম করি একজন ওয়েটার্ন হিসাবে আপনারা জানেন রোমানিতে কেন সারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে সিজনাল জবগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে কীরকম আসলে আমরা সবাই অপেক্ষা থাকি সামার ইনকামের জন্য কারণ সামারে যে একটা ইনকাম হয় আর সেই বিষয়ে আমি আজকে আমি আপনাদের ভিডিওতে রয়েছি সামারে একটা ইনকাম হয় বলতে কি আমরা চারটা মাসেই ধরা যায় চার থেকে পাঁচটা মাসি। যদিও আমরা মনে করতাম যখন এই রোমানেতে আসি নাই বা ইউরোপে পাড়ি দেয় নাই তখন মনে করতাম যে ছয় মাস উইন্টার থাকে আর ছয় মাস সামার থাকে কিন্তু সামারের সময় সবচেয়ে বেশি ইনকাম হয় অনেক কাজ হয় অনেক টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু বাস্তবে একটু অন্যরকম যেটা আমি দেখলাম আর সেটা হচ্ছে যে সামারের ইনকামটা একটু ভালো যখন এই দেশে প্রবেশ করে তখন মনে করতাম যে হতে পারে ওখানে ছয় মাস সামার থাকে এবং ছয় মাস উইন্টার থাকে কিন্তু এখানে আসার পরে যে জিনিসটা আমি বাস্তবে ফেস করেছি গত এক বছর চলে গেছে তাই ওইটাই বলতেছি আট মাস ছিল উইন্টার চার মাস আপনারা সামার ধরে নিতে পারেন চার মাস থেকে ছয় মাস যদি বলে কিন্তু ছয় মাস পুরো সামার হয় না চার মাস পারফেক্টভাবে সামার হয় এবং এক মাস হচ্ছে আপনার পাতা জ্বর বৃষ্টি এগুলি হয়ে যায় কিন্তু কিছু করা নাই তারপরও আমরা যেহেতু বাস্তব জীবনটাই এখানে ফেস করতেছি তাই এইটাই বলতেছি তো সামনে যে ইনকামটা হয় আপনারা যদি রেস্টুরেন্টে কাজ করেন এবং ওইটার হিসাবে থাকেন তাহলে যে জিনিসটা হয় এক্সট্রা ইনকাম হয় সেটা হচ্ছে ওভারটাইম আপনাকে দু প্লাস দেবে এবং দু প্লাসের পাশাপাশি আপনার যে প্রত্যেক টেবিল যে সার্ভ করতেছেন এই সার্ভ হিসাবে আপনি কোনো না কোনোভাবে বকচিত হিসাবে পাবেন বা টিস হিসাবে পাবেন তো এই জিনিসটা হচ্ছে আপনার সবচেয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনাকে প্রচুর উপরে উঠে দেয় এবং প্লাস হচ্ছে এবং প্রত্যেকটা বেলেই আপনারা বকশিত পাবেন এবং মাস শেষে মোটামুটি ভালো টাকায় আসে এটা আমি মুখে বললাম না যেটা বাস্তবে আমি দেখতেছি ভাই ওইটাই আমি বলতেছি প্লাস হচ্ছে আর একটা পারসেন্টেজের কথা আমি বলতেছি আর সেটা হচ্ছে কমিশনের কথা আপনি যদি মাস শেষে বা পনেরো দিন রিটু করেন এবং পনেরো দিনে যদি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা সেল করেন ওইটা হিসাবে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে কমিশন দিতে হবে এই কমিশনটা হতে পারে পাঁচশো থেকে ছয়শো লেন মতন আসে অথচ আরও বেশি আসতে পারে এখন ক্যালকুলেশন করলে যে পরিমাণটা আসে কিন্তু এর থেকে আবার আপনাকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আপনাকে আবার ফিডব্যাক হিসাবে দিতে হবে কোম্পানিকে এটাও আপনার মাথায় রাখতে হবে হতে পারে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আপনাকে প্রফিট থাকতে হবে এবং প্লাস হচ্ছে যে আপনি যে প্রতিদিনই যে টিপস পান এই টিপসের টাকাটা আপনার পকেটে যাচ্ছে তো এই হিসাবে প্রচুর পরিমাণে ইনকাম হয় যেটা আমি বাস্তবে দেখতেছি এবং উইন্টারের তুলনায় এই জিনিসটা আমি বাস্তবে ফেস করতেছি তবে হ্যাঁ উইন্টারে ভালো ইনকাম হয় না কিন্তু সামারে ভালো ইনকাম হয় এবং যারা বোকাতের হিসাবে কাজ করতেছে তারা প্রচুর পরিমাণ টাকা কামায় সেনদেন কান্ট্রির তুলনা না হলেও মাসে দেখা যাচ্ছে যে এক এক লাখ টাকা এক লাখ বিশ তিরিশ এরকমভাবে সবাই পাঠাইতেছে কম বেশি কিন্তু আমিও পাচ্ছি ওইন্টার হিসাবে ওরকম না পাইলেও সামারে এটা ফিল আপ করে নিতেছি কম বেশি হলো। তো এই জিনিসটা হচ্ছে বাস্তব জীবনটা আমি আপনাদেরকে বললাম যে ওইন্টারের তুলনায় সামার ইনকাম সবচেয়ে বেশি হয় প্লাস হচ্ছে আপনার যদি পনেরো দিন ডিউটি থাকে দেখা যাচ্ছে আপনি আরও মাস শেষে চারটা বা ছয়টা ডিউটি পাবেন সেটা হচ্ছে ওভার টাইম বা দু প্লাস যেটা বলে তো ছয়টা মিনিমাম আপনার অবশ্যই দিবে পাঁচ থেকে ছয়টা তবে ডিপেন্ড করে আপনার বিজির ওপর তবে বিজি থাকে যে কারণে আমি ওইটাই বলতেছি বিজি থাকে দেখেই আপনাকে ওই অভার টাইমটা দেবে তো এটাই ছিল প্রকৃতিক এই এবং বাস্তব সামারে কিছু কাজের কিছু তথ্য এবং আমি আজ আপনাদেরকে শেয়ার করে বললাম হতে পারে আপনি উইন্টারে মাসে যা কামাতে আছেন পঞ্চাশ হাজার টাকা সামারে অবশ্যই আপনি সত্তর থেকে আশি হাজার টাকা কামাতে পারবেন এটা আমি অনেস্টলি ভাবে বলতেছি এবং ট্রাস্কফুললি ভাবে বলতেছি এর আরো আরও বেশি কামাতে পারে কারণ ডিপেন্ড করে আপনার সার্ভিস উপর ডিপেন্ড করে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন